আগামীতে নির্বাচনে গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়া বেশি প্রভাব বিস্তার করতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে এবার এই অভিজ্ঞতা উঠে এসেছে প্রবাসী হাসানের বিশ্লেষণ টুইটার যেটা সবসময় টাটকা খবর দিত এটা তার ফলোয়ারদের জন্য এবং তার ফলোয়ার যারা রিটুইট করত। তাদের জন্য এটা একটা একটা বিরাট উৎসাহের ব্যাপার ছিল যে একটা নতুন খবর জানা গেল এবং এই খবরটা সত্যি কি মিথ্যা তাতে তাদের কিছুই যেত আসতো না এই জিনিসটা উনি খুবই বুদ্ধিমানের মতো ব্যবহার করেন কারণ মনে করেন যে ও এর আরেকটা জিনিস হলো যে এই যে পত্রিকা তো ভদ্রলোকের তো যখনই জরিপ হতো তখন উনার যারা ভক্ত তারা সবসময় মিথ্যা কথা বলতো যে আমি এইরকম একটা লোককে কিভাবে ভোট দেই কারণ সব পত্রিকার মতে তো উনি একজনের খুব খারাপ লোক কিন্তু ট্রাম্প সমানে একই কথা বারবার বলতে থাকতেন যেরকম মনে করেন ক্রুকেট হিলারি চোর হিলারি এই কথাটা উনি এতবার বলেছেন এবং এটা রিটুইটেড এতবার হয়েছে যে বহু লোক এটা প্রায় বিশ্বাসই করা শুরু করলো হিলারি ক্লিন্টন এদিকে এই সম্বন্ধে কিছুই করলেন না ওনার ধারণা হলো যে পত্রিকারা তো ওনাকে প্রশ্নটা করছেই ফলে আর এই টুইট টুইট করে কী লাভ কিন্তু পত্রিকার যে আর কোনো প্রভাব নাই সেটা উনি বুঝতে পারলেন না যেই পরিবেশে সোশ্যাল মিডিয়া দিয়ে গেলে পত্রিকা কিংবা টেলিভিশনের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবেন এই সোশ্যাল মিডিয়া টুইটার ফেসবুক ইউটিউব ব্লগ এগুলি যদি যারা বুঝতে পারবেন না এদের প্রভাব কত তাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে কারণ এটাই আগামী পাঁচ বছরে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স এগুলিতে সোশ্যাল মিডিয়ায় ডমিনেট করবে সব কিছু এবং অন্যান্য দেশেও মনে করেন পাঁচ দশ পনেরো বছর পরেও এটাই সবচেয়ে শক্তিশালী মিডিয়া হবে